ভলিবল ফাইনালে জাতীয় দলের খেলোয়াড়, চমক দেখল দর্শক। আনন্দ, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হল বোচাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আব্দুর রউফ ফাউন্ডেশনের সহযোগিতায় দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার জংলিপির উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় আব্দুল মজিদ মিজানুর আলম সরকার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। ২২ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার বিকালে বোচাগঞ্জ উপজেলাধীন নামাভিটা ভলিবল দল 3-0 সেটে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলায় কয়েক হাজার দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। খেলার শেষ পর্যন্ত পাঁচজন বাংলাদেশ জাতীয় ভলিবল দলের খেলোয়াড়ের সমন্বয়ে গড়ে ওঠা নামাভিটা ভলিবল টিমের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। উক্ত দ্বিতীয় আব্দুল মজিদ মিজানুর আলম সরকার স্মৃতি ভলিবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা দেখেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব ছন্দা পাল, বাংলাদেশ আওয়ামী লীগ বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি জনাব আবু সৈয়দ হোসেন ও সাধারণ সম্পাদক জনাব আফসার আলী, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সবুর, বোচাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব নুরুল আনোয়ার চৌধুরী, আব্দুর রউফ ফাউন্ডেশনের মহাসচিব জনাব তানভীর মতিন চৌধুরী, শেতাবগঞ্জ পৌরসভার মেয়র জনাব আসলাম হোসেন, আওয়ামী লীগ ছাতুল ইপি শাখার সাধারণ সম্পাদক জনাব তারিণী কান্ত রায়, বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আব্দুর রাজ্জাক প্রমুখ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন খেলার প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি। খেলার সভাপতিত্ব করেন 5 নং ছাতল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান হাবু। Thank you.
দেখো।